কুড়িগ্রামের বিভিন্ন স্থানে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া, জারুল, সোনালু সহ বিভিন্ন গাছে মৌসুমি ফুলের সমারোহে মুগ্ধ পৌরবাসী। তাই মৌসুমি ফুলের গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সুশোভিত নগর গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। এদিকে গাছ লাগিয়ে কুড়িগ্রামকে মডেল পৌরসভা করার পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন নূর সেলিনা শিউলি। কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে এখন কৃষ্ণচূড়া, জামরুল, সোনালু সহ মৌসুমি ফুলে ছেয়ে গেছে। বড় বড় গাছগুলোতে বাতাসে দোল খাওয়া ফুলে বিমোহিত সেখানকার মানুষ। অযত্নে বেড়ে ওঠা গাছগুলোই এখন শোভা ছড়াচ্ছে শহরের বিভিন্ন স্থানে। এতে অনেক প্রকৃতি প্রেমী মুগ্ধ হয়ে ব্যক্তিগত উদ্যোগে ছোট পরিসরে গড়ে তুলেছেন ফুলের বাগান। রাস্তার পাশে ফুলের গাছ অনেক ভালো লাগে। সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে মৌসুমি ফুলের গাছ লাগাতে পৌরসভার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোকে তাগিদ দিয়েছেন অনেকে। ফুলের একটা সুগন্ধি আমরা সবসময় যদি পাই, পেতে চাই, তাহলে আমার মনে হয় অন্যান্য গাছের সাথে আমরা ফুল গাছ যদি লাগাতে পারি, যেমন আমরা কৃষ্ণচূড়া, সোনালু। এদিকে পরিবেশগত দিক থেকে কুড়িগ্রামকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু হয়েছে বলে জানালেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র। এরই অংশ হিসেবে কয়েকটি সড়কের দুপাশে বিশেষ জাতের ফুলের গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি। আমরা বাস টার্মিনাল থেকে সার্কিট হাউস পর্যন্ত আমরা একটা দৃষ্টিনন্দন কিছু ফুলের গাছ, স্থায়ী ফুলের গাছ দিয়ে সাজানোর চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের পৌরসভা ক্যাম্পাসেও আমরা কিছু পরিবর্তন নিয়ে আসছি। গ্রীষ্ম, বর্ষা কি বসন্ত, সব ঋতুতে ফুলে ফুলে ভরে উঠবে শহর, এমনটাই প্রত্যাশা সৌন্দর্য পিপাসু পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।